আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইউটিউব বন্ধুরা, সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র নিয়ে আমাদের আজকের ক্লাসে কথা বলবো। আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু হচ্ছে সভ্যতা ও সংস্কৃতি। এর অংশ হিসেবে আমরা আরও কিছু বিষয় জানব, পাথর, বিশেষ করে পাথরের যুগ, যেটাকে প্রস্তর যুগও বলা হয়। তো আজকের ক্লাস শেষে আমরা পাথরের যুগের পরিচয় ব্যাখ্যা করতে পারবে বা পারব। তারপর সংস্কৃতির সংজ্ঞা বর্ণনা করতে পারবে, আজকে ক্লাস শেষে সংস্কৃতি কী তা ব্যাখ্যা করতে পারবে বা বর্ণনা করতে পারবে। এরপর হচ্ছে সভ্যতার পরিচয় বিশ্লেষণ করতে পারবে, আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই তিনটা বিষয় আজকে আমাদের ক্লাসের মূল আলোচনার বিষয়। চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম হচ্ছে আমরা দেখে নেব সংস্কৃতি বলতে আমরা কী বুঝি। ইংরেজি কালচার শব্দটি বাংলা প্রতিশব্দ হল সংস্কৃতি, যা ল্যাটিন শব্দ কালচারা থেকে এসেছে, যার অর্থ কর্ষণ বা চাষ করা। সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী, অর্থাৎ মানুষের যে জীবনযাপন পদ্ধতি বা প্রণালী রয়েছে সেটাই হচ্ছে হলো সংস্কৃতি। সংস্কৃতি বলতে সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বোঝায়, অর্থাৎ কোন ধারায় সে জীবনযাপন করে। যত ধরনের ধারা রয়েছে এগুলোই হচ্ছে সংস্কৃতি। মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজন পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। আমরা দেখব যে মানুষের সেই পৃথিবীতে আসার পর থেকে মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে আসছে। তো এবং তার মৌলিক যে চাহিদা বা প্রয়োজন সেটা মেটানোর জন্য সে বিভিন্ন এই পদ্ধতি, বিভিন্ন কলা কৌশল যে সৃষ্টি করেছে, সে এইগুলোই হচ্ছে তার সংস্কৃতি। যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, সাহিত্য, শিল্পকলা প্রভৃতি সংস্কৃতি অন্তর্গত। তো ব্রিটিশ নৃবিজ্ঞানী ই.বি. টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেছেন, সংস্কৃতি হলো সমাজস্থ মানুষের সমগ্র জীবন প্রণালী। অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষ হতে হবে, সমাজে বসবাসকারী মানুষের সমগ্র জীবন প্রণালী হচ্ছে সংস্কৃতি। সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি এবং অন্য যে কোনো দক্ষতা ও অভ্যাসের জটিল সমষ্টি। তাহলে সংস্কৃতি এই সবগুলার একটা সমষ্টিকে বোঝায়। কী কী এখানে তার জ্ঞান থাকবে, তার বিশ্বাস বা তার সেটা ধর্মবিশ্বাস হতে পারে বা অন্য অন্য বিশ্বাস হতে পারে, তাহলে ধর্ম কিন্তু আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত। শিল্পকলা হতে পারে, নৈতিকতা, আইন, রীতিনীতি, এই যে সমাজের যে বিভিন্ন আইন কানুন রীতিনীতি এগুলো তার সংস্কৃতির অন্তর্ভুক্ত। অন্য যে কোনো দক্ষতা বা অভ্যাসের জটিল, এগুলো সব কিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতির সংজ্ঞায় জোন্স বলেন, মানুষ তার চলার পথে জীবিকা নির্বাহের জন্য যা কিছু সৃষ্টি করে তাই হচ্ছে সংস্কৃতি। তাহলে এই সংক্ষিপ্ত এই সংজ্ঞাটাতে একেবারে ক্লিয়ার, সেটা হচ্ছে মানুষ তার জীবন চলার পথে জীবিকা নির্বাহের জন্য যা কিছু সৃষ্টি করে তাই হচ্ছে সংস্কৃতি। যা কিছু তার সে সৃষ্টি করবে সব কিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাহলে সংস্কৃতি বলতে এই প্রশ্নটা খ নম্বরে আছে, মাঝে মাঝে আসে, সংস্কৃতি বলতে কী বোঝো। এছাড়া উচ্চশিক্ষা ক্ষেত্রেও সভ্যতা, বিশ্ব সভ্যতার যেই ইয়েটা আছে সেখানে সংস্কৃতি বলতে কী বোঝো আসে। তো এটা গুরুত্বপূর্ণ, সংস্কৃতির পরিচয়ের জন্য এতটুকু অংশ লিখলে হবে। তা আমরা এরপরের অংশে চলে যাই, পাথরের যুগ। আমরা এখন দেখব
পাথরের যোগ, বিশ্বের ইতিহাসে প্রস্তর যুগ বলতে মানব ও তার সমাজের বিবর্তনের ধারায় একটি পর্যায়কে বোঝানো হয়, যখন মানুষের ব্যবহার্য হাতিয়ার তৈরির মূল উপকরণ ছিল পাথর। তাহলে পাথরের যুগ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মানুষ তার এই যে জীবন ধারণের জন্য যে বিভিন্ন বিভিন্ন উপকরণ দরকার, সেই উপকরণগুলো তৈরির জন্য তারা যখন পাথরকে একমাত্র অবলম্বন হিসেবে ব্যবহার করেছে যে যুগে, সেই যুগটাই হলো পাথরের যুগ। এইভাবে পাথরকে তারা বিভিন্নভাবে এই সাইজ দিয়ে এগুলাকে ধারালো করে বিভিন্ন প্রয়োজনীয়, বিশেষ করে শিকারের কাজে তারা এই পাথরকে ব্যবহার করতো। তো এই জন্যই পাথরের এই যুগটা পাথরের যুগ নামে পরিচিত। তো পাথরের এই যুগটা দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে পুরাপ্রস্তর যুগ বা প্রত্নপ্রস্তর যুগ যেটাকে প্যালিওলিথিক এজ, অন্যটি হচ্ছে নব্যপ্রস্তর যুগ বা নতুন প্রস্তর যুগ বা নবপলীয় যুগ যেটাকে বলে নিওলিথিক এজ। এই দুটা ভাগে বিভক্ত করছে। আমরা এখন এই দুটা ভাগে বিস্তারিত জানবো। এটা যদিও আমাদের এই পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এটা একজন শিক্ষিত লোক হিসেবে আমাদের পিছনের ইতিহাসটা জানা খুবই দরকার। এটা যে কোনো সময় যে কারো কাজে লেগে যেতে পারে, কারণ নিজের ইতিহাস নিজেকে অবশ্যই জানতে হবে। আমাদের উৎপত্তি কীভাবে হয়েছে, আমরা আমাদের পূর্বপুরুষরা কীভাবে জীবনযাপন করছে বা কীভাবে আসলে, এগুলো জানা দরকার। তো এটা পরীক্ষার জন্য খুব একটা লাইন বাই লাইন মুখস্থ করার দরকার নেই, এটা শুধু তুমি এই পড়ে বুঝে নেবে। আমরা পাথরের যুগ দুই প্রকার, প্রথম প্রকার হচ্ছে পুরনো প্রস্তর যুগ, এখানে পুরনো হবে পুরনো প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। এখানে উচ্চারণটা স্পেলিংটা ভুল হয়েছে, রসকার উঠে নাই। পুরনো প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, এজ এসেছে গ্রিক শব্দ থেকে, গ্রিক শব্দ প্যালেওয়াস যার অর্থ হচ্ছে প্রাচীন, আর লিথাস অর্থ হচ্ছে পাথর। এই দুটা শব্দের এই একসাথে হয়েছে প্যালিওলিথিস। পৃথিবীর মানুষের আবির্ভাব হয়েছিল এখন থেকে প্রায় 20 লক্ষ বছর পূর্বে। এই সময় মানুষকে বলা হতো আদিম মানুষ। 3 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল পুরনো প্রস্তর যুগ নামে পরিচিত। তাহলে এই সময়কালটা পুরনো প্রস্তর যুগ নামে পরিচিত। এই যুগের মানুষজন নিজেরা খাদ্য উৎপাদন করতে জানতো না। তাহলে এই যুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মানুষ নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করতে জানতো না, তাই তারা স্বাভাবিকভাবে পশু শিকারে অভ্যস্ত হয়ে পড়ে এবং শিকারের প্রয়োজনে পাথর ঘষে অস্ত্র বানাতে এবং আগুন জ্বালাতে শিখে। পুরনো প্রস্তর যুগের মানুষদের নির্দিষ্ট কোনো বাসস্থান না থাকার কারণে যা যাবার হয়ে ঘুরে বেড়াতো। তাহলে মানুষের এখানে বেশ কয়েকটা বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই সময় মানুষ নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারতো না, তারা বিভিন্ন বন জঙ্গলে ঘুরে এই যে পশু শিকার করতো এবং খাবার সংগ্রহ করতো, ফলমূল এগুলা খেত। তো এখন যেহেতু পশু শিকার করতো আর এই ফলমূল খেত, অর্থাৎ তাদের খাবারের কোনো নির্দিষ্ট বা নিশ্চয়তা ছিল না, এই জন্য তারা যেহেতু কোথাও নিশ্চয়তা নেই, এই জন্য কোথাও যে স্থায়ীভাবে বসবাস করবে সেটা তারা করেনি। কারণ স্থায়ীভাবে বসবাস করলে ওইখানে তো খাবার লাগবে, তারা যেহেতু খাবারটা এই হেঁটে হেঁটে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সংগ্রহ করতো, তাহলে একটা নির্দিষ্ট স্থানে যদি তারা স্থায়ীভাবে বসবাস করে তাহলে কিন্তু খাবারের অভাব, কারণ ওই স্থানটাতে যখন খাবারটা শেষ হয়ে যাবে তখন তাদের কী অবস্থা হবে। এই জন্য তারা এক এক সময় এক একটা স্থানে গিয়ে খাবার খেত, ওই স্থানের খাবার শেষ হয়ে গেলে বা ফলমূল বা ওই পশু জন্তু এগুলো শেষ হয়ে গেলে তারা অন্য স্থানে যেত। এইভাবে যে তারা খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো, এটাই হচ্ছে তাদের জীবন। এটার নাম এই ধরনের জীবনকে বলা হয় যাযাবরী জীবন। যাযাবর হয়ে ঘুরে বেড়িয়ে জীবনযাপন করতো। হিংস্র জীবজন্তু থেকে বাঁচার জন্য কিছু ক্ষেত্রে অস্থায়ী গড় বানালেও তারা পাহাড়ের গুহাকে অধিক নিরাপদ মনে করতো। তো তাদের স্থায়ীভাবে বা গড় বানানোর কোনো প্রশ্নে উঠে না, যেহেতু তারা খাবারের নিশ্চয়তা নেই তাদের, এই জন্য তারা কিছু ক্ষেত্রে অস্থায়ী
গড় বাড়ানোর কিছু এই চিহ্ন পাওয়া যায়, ঐতিহাসিকরা গবেষকরা পেয়েছেন। তবে তাদের কাছে ওই সময় সবচেয়ে নিরাপদ মনে হতো হচ্ছে গুহা, অর্থাৎ হিংস্র জীব জন্তুর আক্রমণ থেকে গুহাকে তারা নিরাপদ মনে করতো, এটাকে তারা বাসস্থান হিসেবে ব্যবহার করতো। তো গোড়ার দিকে গাছের ছাল বাকল লতা পাতা দিয়ে লজ্জা নিবারণ করলেও পরে আস্ত একটা পশুর চামড়া দিয়ে তারা বস্ত্র ব্যবহারের একটি উন্নত ধারণা সামনে নিয়ে আসে। অর্থাৎ তাদের পোশাকের আলোচনা করা হয়েছে এখানে, পোশাক হিসেবে তারা প্রথমে গাছের ছাল বাকল লতা পাতা এগুলা দিয়ে তারা লজ্জা নিবারণ করতো, অর্থাৎ পোশাক হিসেবে এগুলো ব্যবহার করতো। কিন্তু তাদের পরে আর একটা চিন্তা আসে, তারা যখন এই যে পশুটা শিকার করে নিয়ে আসে, ওটা মাংস খাওয়ার পর যে চামড়াটা পড়ে থাকে এটা দীর্ঘদিন নষ্ট হয় না, তো তারা চিন্তা করলো যে এটা দিয়ে আমরা পোশাক বানাবো। অর্থাৎ একটা পশুর চামড়া, পুরা পশুর চামড়াকে তারা একজনের বস্ত্র হিসেবে ব্যবহার করতো। এইভাবে তারা একটা বস্ত্রের ধারণা নিয়ে আসে চামড়া থেকে। তাহলে এটা হচ্ছে পুরনো প্রস্তর যুগ। তো পুরনো প্রস্তর যুগে আমরা যেটা দেখলাম, মানুষ নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে পারে না, সে শিকার বা ফলমূল সংগ্রহ করে তার খাদ্যে সংস্থান করত। এই জন্য সেই যাযাবরী জীবনযাপন হিসেবে ঘুরে বেরিয়ে জীবনযাপন করত। তো আমরা এরপরের যে অংশটা এখানে, এই যে পুরনো প্রস্তর যুগের কয়েকটা ছবি দেওয়া হয়েছে, এভাবে পাথরকে তারা বিভিন্ন সাইজ দিয়ে এই অস্ত্র বানাতো, হাতিয়ার বানাতো, এরপর এভাবে পশু শিকার করে নিয়ে এসে তারা রান্না করতো। এই সময় তারা আগুনেরও শেষের দিকে, পুরোনো প্রস্তর যুগের শেষের দিকে এসে তারা আগুনের ব্যবহারও কিন্তু শিখে। তো এইভাবে এই কাজগুলো তারা করতো। এখানে কিছু প্রতীকী ছবি দেওয়া আছে, এই যে এইভাবে একটা পশুর চামড়াকে তারা পোশাক হিসাবে ব্যবহার করতো। তো আমরা এরপরে নবপলীয় যুগ বা প্রাগৈতিহাসিক যুগ এইটা একটু দেখব। নব্যপ্রস্তর যুগ বা নবপলীয় যুগ, যখন পাথরের অস্ত্রশস্ত্র ও ব্যবহার্য দ্রব্যাদির চরম উন্নতি সাধিত হয়, এইটাও কিন্তু পাথরের যুগ। কিন্তু এই পাথরের যুগ হলেও পাথরের অস্ত্রগুলোকে তারা অনেক উন্নত করেছিল, অনেক মসৃণ এবং ধারালো অস্ত্র তারা তৈরি করতে সক্ষম হয়, অর্থাৎ তাদের অস্ত্র তৈরিতে উন্নত হয়। নবপলীয় যুগে এসে মানুষ কৃষির আবিষ্কার করে, খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার, বিশ্ব সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে একটি হচ্ছে কৃষি। এই কৃষি আবিষ্কারের পর থেকে মানব সভ্যতার একেবারে আমূল পরিবর্তন হতে শুরু করে। অর্থাৎ যেমন আমরা একটু আগে বলেছি, মানুষ কেন যাযাবরী জীবন বা ঘুরে ঘুরে জীবন যাপন করতো, স্থায়ী বাসস্থান ছিল না, কারণ তার খাদ্যের নিশ্চয়তা ছিল না। সে যে নিজের খাদ্য নিজে উৎপাদন করব সেটা সেই জানতো না, কিন্তু কৃষি আবিষ্কারের পর সে নিজের খাবার নিজে উৎপাদন করার পদ্ধতি বা সামর্থ্য অর্জন করলো। এখন আর তাকে খাবারের দুশ্চিন্তা বা টেনশনে থাকতে হয় না, তখন সেই স্থায়ীভাবে বসবাস করা শুরু করে দিল কৃষি আবিষ্কারের ফলে। তো কৃষির আবিষ্কার মানব সভ্যতার ব্যাপক পরিবর্তন এনে দেয়। কৃষির উৎপাদনের প্রয়োজনে বিশৃঙ্খল মানুষ এই সময় দলবদ্ধ হতে শুরু করে। তো তারা এইভাবে এই বিশেষ বিশেষ স্থানকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে, তখন এই দলবদ্ধ হতে শুরু করে বিশৃঙ্খল মানুষ। এতদিন যেভাবে পারছে ঘুরে বেড়িয়ে জীবনযাপন করছে, এখন ওই এলাকাগুলোতে তারা দলবদ্ধ হতে শুরু করে। যেখানে কৃষির উপযুক্ত পরিবেশ রয়েছে সেখানে তারা দলবদ্ধ হতে শুরু করে। তারা পানির প্রাপ্যতার উপর নির্ভর করে বিশেষ বিশেষ স্থানে সমবেত হয়ে বসবাস করতে থাকে, ফলে তাদের যাযাবরী জীবনের অবসান ঘটে। খুবই গুরুত্বপূর্ণ, কৃষির জন্য যেটা প্রধান শর্ত হচ্ছে পানি লাগবে। এই যে পানির প্রাপ্যতার উপর নির্ভর করে, অর্থাৎ যেখানে পানি পাওয়া যাবে সেখানে সেই এলাকাগুলোকে তারা সময়বদ্ধ হয়ে বসবাস করা শুরু করে। তো তাহলে এরকম এলাকা হচ্ছে নদীর তীরবর্তী এলাকাগুলো। এই জন্য আমরা দেখব প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরবর্তী গড়ে উঠেছে, কারণ এখানে যেহেতু পানির পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে, এখানে কৃষিকাজ থেকে শুরু করে মৎস্য শিকার থেকে শুরু করে সব কিছু করা যেত। এই জন্য নদীর তীরে এসে তারা বসবাস করা শুরু করে, এবং এই জন্য নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে জনবসতি গড়ে ওঠে এবং সভ্যতা সৃষ্টি হয়।
তো এইভাবে যাযাবরের জীবনেরও অবসান ঘটে, গ্রামের পত্তন ঘটতে থাকে। তাহলে ওই এলাকাটাতে যেখানে পানি পাওয়া যাবে সেখানে এক একটা একটার পর একটার পর একটা পরিবার বসবাস করতে শুরু করে, এইভাবে দেখা গেলো যে একটা গ্রাম সৃষ্টি হলো। এইভাবে একের পর এক গ্রামের সৃষ্টি হতে থাকে। এই যুগে মানুষ পশু শিকার করতে গিয়ে পশুকে বশ করার কৌশল অবলম্বন করলে ধীরে ধীরে পশুপালনের বিকাশ ঘটে। এবং এইভাবে তো আমরা এই আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই সময় মানুষ এই নিজেরা পশুপালনের সমর্থ হয় বা পদ্ধতি আবিষ্কার করে বা পশুপালন করা শুরু করে, গৃহপালিত পশুপালন করা শুরু করে। এতদিন তারা পশুগুলো কিন্তু বন জঙ্গল থেকে শিকার করে এনে তাদের খাবার নিবারণ করত, কিন্তু এখন এই পশুগুলোকে তারা নিজেরাই এই উৎপাদন করার সিস্টেম আবিষ্কার করে। যেমন অনেক গবেষক বা বলেছেন যে যেমন তারা যখন পশু শিকারে যায়, একটা বড় পশু, সে মা পশু বা বাবা পশু শিকারের পর একটা বাছুর বা বাছুরগুলো যখন পায় তখন তারা সেগুলা খায় না বা এগুলো মারে না, তখন সেগুলো নিয়ে আসে। নিয়ে আসার পর দেখা গেলো যে বাছুরটা দিন দিন আস্তে আস্তে বড় হতে থাকে এবং তাদের সান্নিধ্যে থাকার কারণে এটা আস্তে আস্তে তাদের প্রতি ভক্ত হতে থাকে। এইভাবে তারা পশুকে নিজেরা পালন করার পদ্ধতি আবিষ্কার করে থাকে। এইভাবে স্থায়ী বা মিলিতভাবে বসবাস, কৃষি উৎপাদন শিকার করতে গিয়ে নবোপলীয় যুগে সামাজিক সংগঠনের বিকাশ ঘটে। তাহলে এইভাবে যখন আমরা যেটা দেখলাম যে তারা কৃষি আবিষ্কারের ফলে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে, মিলিতভাবে একসাথে ওই এলাকাগুলোতে স্থায়ীভাবে বসবাস, মিলিতভাবে বসবাস শুরু করে, এই যে এই বিষয়টা এবং কৃষি উৎপাদনের বিষয়টা এবং শিকার, একসাথে শিকার, কৃষি উৎপাদন করার জন্য এবং শিকার করার জন্য তারা একসাথে দলবদ্ধভাবে কাজগুলো করতো। এই জন্য এগুলো করতে গিয়ে সামাজিক সংগঠনের বিকাশ ঘটে। সামাজিক সংগঠন বা সমাজ ব্যবস্থার যাত্রা শুরু হলেও এই সময় লিখন পদ্ধতির আবিষ্কার না হওয়ায় এই যুগের কোনো লিখিত তথ্য আমাদের হাতে না থাকা এই সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলে। তাহলে ইতিহাস ঐতিহাসিক যুগ বা ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেখাটা, কিন্তু এই এই যুগে এখনও লিখন পদ্ধতি আবিষ্কার হয়নি। এই জন্য এটা যেহেতু এই ইতিহাস ঐতিহাসিক যুগ না, এই ঐতিহাসিক যুগের পূর্ববর্তী যুগ, এই জন্য এটাকে প্রাগ ঐতিহাসিক যুগও বলা হয়ে থাকে। তাহলে নবপলীয় বা প্রাগ ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু আয়ত্ত করে নেবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, নিজেরা জানার জন্য। এরপরের এই যে কৃষি আবিষ্কারের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, মেয়েদের ভূমিকায় নাকি প্রধান গবেষকরা বলেছেন, অর্থাৎ একটা পুরুষ যখন বাইরে থেকে ফলমূলগুলো নিয়ে আসে তাদের তাদের যে গুহা বা বাসস্থান, অস্থায়ী বাসস্থান, সেখানে যখন তারা সেগুলা খায়, মেয়েরা যখন এই যে এই খাবারের উচ্ছিষ্ট অংশ বা বিচিগুলো বাইরে ফেলে, তারা দেখলো যে ওইখানে ওই বিচি থেকে ওই গাছটাই জন্মাইছে, ওই গাছ হুবহু এরকম, তো তাদের মাথায় আসলো এই গাছটা যদি যত্ন নেওয়া হয় তাহলে এই গাছটাকে ওই ফলটা আবার ধরবে। তো এইভাবে এই যে একটা কৃষির ধারণা মেয়েদের মাথায় চলে আসলো। এইভাবে কৃষি আবিষ্কারের পিছনে মেয়েদের অবদানকে অনেক গবেষক উল্লেখ করেছেন। তো এখন আমরা পাথরের যুগের অবসান হবে, সভ্যতা বা সভ্যতার যুগ, ঐতিহাসিক যুগটা দেখবো। সভ্যতা বলতে কি বোঝে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কিন্তু সেটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা আয়ত্ত করে নেবে। আমরা এখন দেখবো সভ্যতা বলতে কি বুঝবো বা সভ্যতার যুগ কী। প্রাগ ঐতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগের সূচনা হয়। সভ্যতার ইংরেজি শব্দ হচ্ছে সিভিলাইজেশন, তো ল্যাটিন শব্দ, যা ল্যাটিন শব্দ সিভিস থেকে আগত, যার অর্থ হচ্ছে নগরে বসবাসরত কোনো ব্যক্তি। তাহলে সিভিস শব্দটা থেকে সিভিলাইজেশন, এই সিভিস শব্দের অর্থ হচ্ছে নগরে বসবাসরত কোনো ব্যক্তি। তো মানব সমাজের দীর্ঘ প্রয়াসে প্রাপ্ত সাফল্যের স্তরই হলো সভ্যতা। এই যে মানব সমাজ দীর্ঘদিন এই যে চলার পথে অনেক চেষ্টা সাধনা করে চূড়ান্ত যে সাফল্যটা পায় সেই সাফল্যের পর্বটাই হচ্ছে সভ্যতা। পরিবর্তনীয় মানব ইতিহাসে ধাপে ধাপে যে কৃষ্টি বা সংস্কৃতি দানা বেঁধে উঠেছে তাই হচ্ছে সভ্যতা নামে পরিচিত। তো পরিবর্তনীয় মানব ইতিহাসে, মানব ইতিহাসটা কিন্তু একসাথে স্থিত এক এক
একই জায়গায় স্থির থাকেনি, এটা কিন্তু পরিবর্তনীয়। এই যে পরিবর্তনীয় হতে হতে ধাপে ধাপে যে খ্রিস্টীয় সংস্কৃতির দানা বেঁধে উঠেছে তাই হচ্ছে সভ্যতা নামে পরিচিত। সভ্যতার মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর বহমান মন মানসিকতা চিন্তা চেতনা এই যে সভ্যতার অংশ হবে। এগুলো মন মানসিকতা চিন্তা চেতনা শিক্ষা সংস্কৃতি রীতিনীতি জীবনবোধ বিলাস ভাবনা বিলাস দৈনন্দিন জীবনযাত্রার বহিঃপ্রকাশ ঘটে এই সভ্যতার মাধ্যমে। তাহলে এই সভ্যতা বলতে এগুলো সব কিছুর অন্তর্ভুক্ত। আর্নল্ড টয়েনবির মতে মানব ইতিহাসে বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল সেটাই সভ্যতা। অর্থাৎ যে বিশেষ কৃষ্টি মানে কৃষ্টি মানে সংস্কৃতি, যে বিশেষ সংস্কৃতির উদ্ভব ঘটেছিল এই যে বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে এক এক অঞ্চলে এক এক ধরনের সংস্কৃতি বা কৃষ্টির উদ্ভব ঘটেছিল সেইগুলাই হচ্ছে সভ্যতা। সভ্যতার যুগে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রথমটি হচ্ছে লিপির আবিষ্কার। অর্থাৎ আমরা এটাকে সভ্যতা বলার জন্য এই দুটো সত্য থাকতে হবে, একটা হচ্ছে লিপির আবিষ্কার আর দ্বিতীয়টি হচ্ছে নগর সভ্যতার সৃষ্টি। তো লিপির আবিষ্কার হওয়ায় এই যুগ ঐতিহাসিক যুগের ঐতিহাসিক যুগের সূচনা হয়। অর্থাৎ এই যুগে ঐতিহাসিক যুগেরও সূচনা হয়, যেহেতু আমরা এতদিন ইতিহাস লিখতে পারি না, কারণ লিখন পদ্ধতি লিখতে জানতাম না আমরা। আমরা এখন লিখতে জানার কারণে বা মানুষ লিখতে লাগা জানার কারণে নিজের কথা নিজের ইতিহাস সে লিখে রাখতে পারতো, এই জন্য এটাকে ঐতিহাসিক যুগ বলা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে নগর সভ্যতার যাত্রা শুরু হয়। তো এটাই হচ্ছে সভ্যতার পরিচয়। তোমরা সভ্যতার পরিচয় বলতে এই কথাগুলো সংক্ষেপে মূল কথাটা বললেই হবে। তো আমরা এখন সভ্যতার পরিচয়টা দেখলাম। আমাদের মূল পড়া কিন্তু হচ্ছে বিভিন্ন সভ্যতাগুলো, যেমন মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, এই জাতীয় বেশ কয়েকটা সভ্যতা আছে। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটাকে ভালোভাবে পড়ে অন্যগুলো আমরা একটা ধারণা নেব। তো আগামী ক্লাস থেকে আমরা সভ্যতার ক্লাস, প্রথম সভ্যতা যেটা আমাদের সিলেবাসে রয়েছে মিশরীয় সভ্যতা, আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে বিস্তারিত পড়ব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, মিশরীয় সভ্যতা থেকে প্রতি বছরই বা এক বছর পর পর প্রশ্ন আসে। তো তোমরা সবাই আগামী ক্লাসটা অবশ্যই দেখবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের অ্যাটেন্ডেন্স দেওয়ার পদ্ধতিটা হচ্ছে আগে গত ক্লাসের মতো তোমার গ্রুপ লিখবে, রোল লিখবে, নাম, বর্ষ। তো আজকের ক্লাসে মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আশা করতেছি তোমরা সবাই পড়াশোনা ঠিকভাবে করতেছ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।